নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে এমন দুটি খবর আসছে যা ভয়ঙ্কর, আর সবথেকে বড় বিষয় হলো ভারত বড় সমস্যার মধ্যে পড়তে পারে। এর জন্য আপনারাও ভাবতে বাধ্য হবেন বাংলাদেশে যা হচ্ছে আর সেই দেশের সরকার যা বলছে তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ভিতরের অবস্থা খুব খারাপ। বাংলাদেশ সরকার প্রায় এক সপ্তাহ আগে IMF-কে বলে 4.5 আরব ডলার লোন দেন আমাদের, অর্থাৎ প্রায় 33,000 কোটি টাকা। কিন্তু আজকে যে খবর সামনে এসেছে সেটা দেখে ভারতও চিন্তায় পড়ে গেছে, কারণ বাংলাদেশ এবার ওয়ার্ল্ড ব্যাংক ও ADB-র কাছ থেকেও লোন চাইছে। এর পরিমাণ প্রায় 17,000 কোটি টাকা। IMF, ওয়ার্ল্ড ব্যাংক ও ADB-র কাছ থেকে বাংলাদেশ সরকার মোট যে লোন চেয়েছে তার পরিমাণ হলো প্রায় 51,000 কোটি টাকা। আপনারা তো সবাই জানেন বাংলাদেশ একটি ছোট দেশ, জনসংখ্যা 17 কোটির মতন, অর্থব্যবস্থাও ছোট, আর এই ছোট দেশ 51,000 কোটি টাকা লোন চাইছে। অর্থাৎ বাংলাদেশের ভিতরের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আপনাদের একটি কথা জানিয়ে রাখি, দেখবেন যেসব দেশ ডুবে গেছে সেই সব দেশের প্রথম সংকেত পাওয়া যায় বিদ্যুৎ দিয়ে। মানে দেখুন ভেনেজুয়েলা, শ্রীলঙ্কা, পাকিস্তান সব দেশে প্রথমে বিদ্যুতের অভাব দেখা গিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই শুরু হয়ে গিয়েছে বিগত এক মাসের বেশি সময় থেকে। পরিস্থিতি এতটাই খারাপ যে বাংলাদেশে থাকা ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে রেডিমেড জামা কাপড়ের ফ্যাক্টরিগুলি। বাংলাদেশের ইনকামের অনেক অংশ এই রেডিমেড জামা কাপড় বিদেশে বিক্রি করে আসে। বাংলাদেশের নাগরিকেরা ইতিমধ্যে আন্দোলন করা শুরু করেছে বিদ্যুৎ নিয়ে। মাত্র 6 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকছে বেশিরভাগ জায়গায়। আসলে বাংলাদেশ ভারত সহ অন্য দেশ থেকে বিদ্যুৎ কেনে, ফলে বিদ্যুতের দাম দিতে পারছে না, কারণ ডলার নেই বাংলাদেশের কাছে। বাংলাদেশের ক্ষেত্রে মাত্র 26 আরব ডলার আছে, যা আগামী 3-4 মাসের মধ্যেই কিভাবে শেষ হয়ে যাবে বাংলাদেশ বুঝতেই পারবে না। আপনাদের হয়তো মনে আছে শ্রীলঙ্কাতেও আগে বিদ্যুৎ শেষ, তারপরে গ্যাস শেষ হয়, তারপর পেট্রোল ডিজেল শেষ হয়, তারপরেই সরকার শেষ হয়ে যায়। বাংলাদেশ একই পথে যেতে শুরু করেছে, আর এটা হলে ভারত সবথেকে বেশি সমস্যায় পড়বে। বিপুল সংখ্যক বাংলাদেশের মানুষ বেঁচে থাকার জন্য ভারতে আসার চেষ্টা করবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।